এবার আজকের হচ্ছে কোশ্চেন নাম্বার টেন এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন আর এটাই হচ্ছে সবথেকে টাফ কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু কেউই করতে নি তো কোশ্চেনটা দেখো কীভাবে সলভ করেন তাই নরিন্দ মহাজার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি হচ্ছে রিজনিংয়ের প্র্যাকটিস কোশ্চেন এই কোশ্চেনগুলো পরশু দিন টেলিগ্রামে দেওয়া হয়েছিল তো তার সলিউশনগুলো আজকে আমরা করবো এখানে যে যে কোশ্চেনগুলো আছে এগুলো সব মডারেট কোশ্চেন একটা বা দুটো ইজি কোশ্চেন আছে বাকি সব মডারেট কোশ্চেন তো এই কোশ্চেনগুলোর সলিউশন আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত করবো মানে টোটাল দশটা কোয়েশ্চেন আছে আর এরকম টাইপের কোয়েশ্চেন যদি তোমরা করতে পারো তাহলে তোমরা শিওর থাকো যে সিরিজ কোডিং ডিকোডিং এরকম টাইপের যা কোশ্চেন আসবে তাতে তোমাদের কোনো প্রবলেম হবে না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো সব প্লেলিস্টে দেওয়া আছে যারা দেখো নি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে চেক আউট করতে পারো আচ্ছা শুরু করার আগে বলি তোমরা কীভাবে করবে এই কোশ্চেনগুলো বলছি আমি এই কোশ্চেনটা সলভ করার আগে তোমরা নিজেরা পজ করে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবে তারপরে নিজেদের উত্তর আমার উত্তরের সাথে মেলাবে তাহলেই বুঝতে পারবে যে তোমরা এই কোশ্চেনগুলো করতে পারছো কি না প্রথম কোশ্চেনটা দেখো বলছে হুইচ অপশান সিমিলার টু ষোলো পঁচিশ ঊনতিরিশ মানে এই ষোলো পঁচিশ ঊনত্রিশ যেইভাবে আছে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা সিমিলার ওয়েতে আছে মানে এইভাবেই আছে তারা দেখো ফার্স্টে কি করবো ফার্স্টে দেখি যে এই অ্যাডিশান আছে কি না মানে যোগে আছে কি না এই তিনটে সংখ্যার যোগফল যা হবে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটার যোগফল সেম হবে আগে দেখি সেরকমভাবে আছে কি না নয়ের পাঁচে চোদ্দো চোদ্দোর ছয় কুড়ি মানে লাস্ট ডিজিট হচ্ছে কুড়ি মানে জিরো এখানে দেখো কী হচ্ছে ছয়ের দুই আট তার মানে এটা হবে না নয়ের সাথে ষোলো ষোলো আর ছয় বাইশ এটাও হবে না আটে দুই দশ দশ আর পাঁচে পনেরো এটাও হবে না ছয় চার দশ দুই বারো মানে যোগে নেই কারণ সব কটার ইউনিট ডিজিটটা আলাদা আলাদা আসে তার মানে যোগে নেই আরও অনেকভাবে হতে পারে তাহলে দেখো এটা কীভাবে আছে চার ষোলো মানে ষোলো মানে ষোলোটাকে কীভাবে লিখতে পারি চার ইন্টু চার পঁচিশ হয়ে গেলো পাঁচ ইন্টু পাঁচ ঠিক আছে তারপরে দেখো কি হয়েছে এই চারটে থেকে একটা চার নিয়েছে এই দুটো পাঁচ থেকে একটা পাঁচ নিয়েছে তারপর এদের গুণ এদের গুণ কত হলো কুড়ি আবার এদের যোগ হয়ে গেলো নয় তো টোটাল হয়ে গেলো উনত্রিশ এইভাবে আছে এবার অপশান ওয়াইজ তোমাদের চেক করে দেখতে হবে যে কোন অপশানটার সঙ্গে সিমিলার আর তোমরা ডাইরেক্ট স্কোয়ারটাও চেক করে নিতে পারো দেখো এটা স্কোয়ার এটাও স্কোয়ার অপশান থেকে কোনগুলো স্কোয়ার আছে এটা স্কোয়ার কিন্তু এটা স্কোয়ার নাই এটা হবে না এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা হতে পারে এটা হতে পারে মানে অপশান বি হতে পারে অপশান সি দেখো পাঁচের স্কোয়ার আর এটা কারোর স্কোয়ার নয় মানে অপশান সি হবে না এ হবে না সি হবে না আবার ডি দেখো এটাও স্কোয়ার আছে এটাও স্কোয়ার আছে তার মানে ডি আর বি এর মধ্যে একটা অপশান হবে এভাবে তোমাদের অপশানগুলো এলিমেট করে করতে পারো তাহলে দেখো প্রথমটা ট্রাই করে দেখছি ছত্রিশ নয় আর সাতাশ ছত্রিশ কী করে হবে ছয় ইন্টু ছয় আর এটা হয়ে গেলো তিন ইন্টু তিন তো ছয় আর তিন এখান থেকে একটা ছয় এখান থেকে একটা তিন মানে আঠেরো ছয় প্লাস তিন মানে হচ্ছে নয় মানে হয়ে গেলো সাতাশ তার মানে অপশান বিটাই হলো রাইট আনসার অপশন বি হল রাইট আনসার পরেরটা দেখো বলছে ফাইন্ড অড এই চারটা অপশনের মধ্যে কোনটা অর্ড আছে দেখো এখানে চারটা অপশনের মধ্যে কোনটা অর্ড পঁয়তাল্লিশ পঞ্চান্ন মানে এখান থেকে পাঁচ যদি এদিকে দিয়ে দিই তাহলে পঞ্চাশ হয়ে যাবে পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে একশো এটা টোটাল হয়ে গেলো একশো এটার কত হচ্ছে এদিকে আট দিয়ে দিলে আশি আশি আর এদিকে তিরিশ আশি তিরিশ হচ্ছে একশো দশ এটা হয়ে গেলো তিরিশ তিরিশ আর সত্তর মানে একশো আর এই দুটো যোগ করলেও একশো হবে তার মানে অড কোনটা অড হয়ে গেল অপশান বি অপশান বি মানে সিম্পলি আমি যোগ করে দেখে নিলাম যে কোনগুলো সেম আছে আর কোনগুলো আলাদা আছে এখান থেকে অড বেরালো অপশান বি এর পরেরটা দেখো এরপরে হচ্ছে পি কিউ আর এস 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 তারপরে হচ্ছে টি জেসি পরেরটা কী হবে দেখো পি কিউ আর তা আমরা এর নাম্বারগুলো নিই পি হচ্ছে ষোলো এটা হচ্ছে সতেরো এটা হচ্ছে আঠেরো উনিশ 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 এটা হলো কুড়ি দশ তিন ঠিক আছে এরপরে নিচে নিচে যদি লিখে নাও তাহলে করতে আরও সুবিধা হবে এখানে আমি লিখে নিচ্ছি এস 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 এটা উনিশ এটা উনিশ এটা উনিশ তাহলে দেখো কী হারে বাড়ছে ষোলো থেকে উনিশ মানে তিন ঘর বাড়লো তাহলে কুড়ি থেকে তেইশ হবে তেইশ মানে ডাব্লু ডাব্লু দিয়ে দেখো একটাও শুরু নেই তার মানে কিন্তু এই অ্যাপ্রোচটাই হবে না তাহলে আমাদেরকে অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে তাহলে দেখো ষোলো সতেরো আঠেরো এখানে হচ্ছে উনিশ 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 আমরা ক্রস করে দেখে নিচ্ছি ষোলো থেকে উনিশ তারপরে আঠেরো থেকে ষোলো ক্রস করে দেখতে হবে ঠিক আছে এইভাবেও চেক করে দেখতে হবে ষোলো থেকে উনিশ হয়েছে মানে তিন ঘর বেড়েছে তাহলে কুড়ি থেকে এখানে যেটা হবে সেটা তেইশ হবে তেইশ মানে কি তেইশ মানে ডাব্লু দেখো একটা অপশানেই ডাব্লু আছে আপাতত এটাই রাইট আনসার হবে কিনা না পুরোটা চেক করে দেখে নিই ঠিক আছে এরপরে দেখো আঠেরো উনিশ মানে আঠেরো থেকে এক ঘর বেড়েছে উনিশ তাহলে তিন থেকে এক ঘর বাড়লে চার হবে চার মানে ডি দেখো এটাতেও ডি আছে এটাতেও ডাব্লু আছে আর মাঝেরটা কী ছিল সতেরো থেকে উনিশ মানে দুই বেড়েছে দশ থেকে ধরে বারো বারো মানে এল মানে অপশান বি হলো রাইট আনসার এরপরেরটা দেখো পাঁচশো বত্রিশ ইজিক্যালটু হচ্ছে আটত্রিশ সাতশো তেতাল্লিশ ইসিক্যালটু কী হবে আচ্ছা দেখো পাঁচশো বত্রিশ মানে পাঁচশো বারো হচ্ছে আটের কিউব পাঁচশো বারো হয়ে গেলো আটের কিউব আর আটত্রিশের কাছাকাছি স্কোয়ার ছত্রিশ মানে ছয়ের স্কোয়ার এটা ছয় এটা হয়ে গেলো আট সাতশো ঊনত্রিশ হচ্ছে নয়ের কিউ তাহলে দেখো আসছে কি না এইভাবে আসছে কি না দেখো আগে তাহলে আট থেকে ছয় মানে দুই কমলো সাত থেকে দুই কমলে হবে আট থেকে ছয় দুই কমলো নয় থেকে দুই কমলে সাত মানে সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ দেখো একটাতে উনপঞ্চাশ আছে ঊনপঞ্চাশের কাছাকাছি কিছুই নেই তাহলে এইভাবে নেই কিন্তু এইভাবে নেই কিন্তু তাহলে আমাদেরকে চেঞ্জ করে দেখতে হবে তাহলে দেখো এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার যোগ করে দেখে নি পঁচিশ নয় চার পঁচিশ আর নয় হয়ে গেল উনত্রিশ উনত্রিশ আর নয় হচ্ছে আটত্রিশ মিলে গেলো তার মানে এভাবেই আছে অপশান দেখো মিলছে কি না তারপরে কনফার্ম হবে ঊনপঞ্চাশ ষোলো এটা হচ্ছে নয় এটা হয়ে গেল আটান্ন আটান্ন আর ষোলো আঠাশের চোদ্দো মানে চুয়াত্তর অপশান সি হয়ে গেলো রাইট আনসার তো এইভাবেই আছে তো তোমাদেরকে এইভাবে কিন্তু চেক করে করে দেখতে হবে এমন নয় যে প্রতিবারই এইভাবেই মিলে যাবে তোমাদের কিন্তু অ্যাপ্রোচ চেঞ্জ করে করে দেখতে হবে এরপরে হচ্ছে ক্যালেন্ডারের কোশ্চেন এরপরের কোশ্চেন আছে ক্যালেন্ডারের বলছে হুইচ ডে অফ দ্য উইক ইজ টোয়েন্টিন্থ ডিসেম্বর দু হাজার ষোলো মানে এটা বলছে কুড়ি ডিসেম্বর দু হাজার ষোলো কী বার ছিল সেটা বার করতে হবে তো আমরা জানি ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে ডেট প্লাস মান্থ কোড প্লাস ইয়ার কোড প্লাস সেঞ্চুরি কোড এ হোল ডিভাইডেড বাই সেভেন ঠিক আছে ডেট কত আছে ডেট আছে কুড়ি ডেটের জায়গায় কুড়ি লিখে দিলাম মান্থ কোড মান্থ কোড মানে ডিসেম্বর ডিসেম্বরের মান্থ কোড কী হয় ডিসেম্বরের মান্থ হচ্ছে ডিসেম্বর ডিসেম্বরের মান্থ কোড কি ডিসেম্বরের মান্থ কোড হয়ে গেল পাঁচ ইয়ারকোড দেখো ইয়ার কোড টু হচ্ছে এটা তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটাতে কোডের জায়গায় এই দুটো লিখে বসিয়ে দিতেও পারো মানে মানে ডেট তারপরে মান্থ কোড তারপরে ইয়ার প্লাস কোশেন্ট কোশেন্ট মানে ভাগ ফল তারপরে হচ্ছে সেঞ্চুরি কোড পুরোটা সাত দিয়ে ভাগ করে নেবে এইভাবে করতে পারো জায়গা কম আছে বলে আমি এটা এদিকে লিখে নিয়েছি ইয়ার কোডের ইজিকাল্ট এটা হয় তো সেই জন্য এটা এখানে লিখে নিয়েছি তাহলে দেখো ইয়ার কোড ইয়ার কোড মানে কি ইয়ার ইয়ার কত হয়েছে দু লাস্ট টু ডিজিট নেবো ষোলো প্লাস ষোলো প্লাস এই ষোলো প্লাস ষোলো যেটা আছে ষোলোটাকেই চার দিয়ে ভাগ করে দেবো তো চার দিয়ে ভাগ করলে কী হয় ভাগ ফল চারই হবে তার মানে ষোলো আর চারে হয়ে গেলো কুড়ি তাহলে এখানটা কি বসবে এয়ার জায়গায় বসবে কুড়ি আর সেঞ্চুরি কোড কত সেঞ্চুরি মানে দু হাজার শতক বর্ষ মানে সেঞ্চুরি কোড কত ছয় তাহলে টোটাল কত হয়ে গেলো পঁচিশ আর এদিকে হয়ে গেলো আমাদের ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হচ্ছে একান্ন একান্ন একান্নটাকে সাত দিয়ে ভাগ করবো তো রিমাইন্ডার কত আসবে সাতশত উনপঞ্চাশ মানে দুই ভাগ শেষ আসবে দুই দুই কোডটা কার দুই হচ্ছে মানডে হয়ে গেল এক তাহলে টিউসডে টিউসডে হয়ে যাবে মানে মঙ্গলবার হয়ে যাবে এটার আনসার ঠিক আছে মানে কোডটা কীরকম হয় ওয়ান যদি আসতো রিমাইন্ডার তাহলে হতো মানডে ঠিক আছে এইভাবে এগাতো দুই এলো সেজন্য হচ্ছে টিউসডে ঠিক আছে এইভাবে পরপর পর্যন্ত যাবে এটা হয়ে গেলো কোশ্চেন নাম্বার ফাইভ এর উত্তর হয়ে গেলো টিউসডে এরপরে দেখো ছ নম্বর কোশ্চেন এরকম কোশ্চেনগুলোকে ফিলার্স বলা হয় এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা প্লে লিস্টে পাবে না এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আমি মিক্স করে করিছি বিভিন্ন ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো সেই জন্য তোমাদেরকে প্লে লিস্ট থেকে দেখে নিতে হবে এবার দেখো বলছে এবি তারপরে ড্যাশ তারপরে সি তারপরে ড্যাশ এইভাবে যদি থাকে তোমাদেরকে বুঝতে হবে যে কীভাবে আছে কতগুলো কতগুলো লেটার আছে তোমাদেরকে কিন্তু আগে কাউন্ট করে দেখে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আমাদের এখানে লেটার আছে তাহলে ছয় ছয় করে আগে ভাগ করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় 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 করে ভাগ করে দিলাম তারপরে দেখো কীরকম আছে এ বি ছয় ছয় করে ভাগ করে দেওয়ার পরও এখন বুঝতে পারছি না তাহলে দুই দুই করে ভাগ করে দেখে নিতে হবে দুই দুই করে ভাগ করে দেখে নিচ্ছি তাহলে দেখো দুই দুই করে ভাগ করে নিলাম আমরা ঠিক আছে তারপরে এ বি বিটাকে এখানে নিয়ে এলাম এবি বিসি সিটাকে আবার এখানে নিয়ে এলাম সিডি এবি বিসি সিডি তাহলে আবার দেখো এবি এবি বি সি সি ডি মিলে গেল আমরা যদি এটা ছয় ছয় করে করতাম তাও হয়ে যেত দেখো কীভাবে হতো এবি বি সি সিডি এটা পুরোটা একটা সিরিজ এবি বি সি সি ডি এটা পুরোটা একটা সিরিজ তাহলে আমাদের আনসার কী হচ্ছে বি সি এ এটা হয়ে গেল আনসার আর একবার দেখে নাও তোমরা করবে কীভাবে প্রথমে কাউন্ট করে নেবে কতগুলো লেটার আছে লেটার আছে বারোটা তা আমরা ছয় ছয় করে ভাগ করে দিলাম ঠিক আছে অনেক কোশ্চেনে তোমাদের তিন তিন করেও ভাগ করতে হতে পারে চার চার করেও ভাগ করতে হতে পারে এটা ডিপেন্ড করে কোশ্চেনের উপর এটা কিন্তু প্রতিটা কোশ্চেন আলাদা আলাদাও হতে পারে এটা যেরকম ছয় ছয় করে ভাগ করলেও মিলে যাচ্ছে দুই দুই করে ভাগ করলেও মিলে যাচ্ছে অনেক কোশ্চেন হতে পারে যেখানে চার চার করে ভাগ করলেও মিলতে পারে তিন তিন করেও ভাগ করতে হতে পারে সেটা ডিপেন্ড করছে কোশ্চেনের উপর তাহলে এটার আনসার কী হচ্ছে বিসি বি সি এসি অপশান এ হচ্ছে রাইট আন্সার এরপর দেখো কোশ্চেন নাম্বার সেভেন এখানে বলছে শিবা ইজিক্যাল টু থার্টি টু পার্বতী ইজিক্যাল টু থার্টি থ্রি আর সোমিয়া ইজিক্যাল টু কী হবে তাহলে আমরা আগে নিউমেরিক্যাল নাম্বারগুলো লিখিনি এস এস হচ্ছে উনিশ এইচ হচ্ছে আট এটা হচ্ছে নয় এটা বাইশ এটা এক তাহলে যোগ করে দেখি যে এটা মিলছে কি না দেখো উনিশের আগে কুড়ি কুড়ি আর এদিকে হয়ে গেল বাইশ মানে বিয়াল্লিশ আর এ তো আরও বেশি হয়ে যাবে তার মানে যোগ করে এটা কিন্তু নেই তাহলে কীভাবে আছে দেখো উনিশটাকে ভাঙছি ওয়ান প্লাস নাইন প্লাস এইট প্লাস নাইন প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান আমার দশ আট আঠেরো আঠেরো নয় সাতাশ চার একত্রিশ আর একে বত্রিশ মানে এভাবেই আছে এ এরপরে দেখো পার্বতী ষোলো এক আঠেরো বাইশ এক কুড়ি আর নয় এটা যোগ করে দেখো মিলছে কি না ওয়ান প্লাস সিক্স প্লাস প্লাস ওয়ান প্লাস টু প্লাস নাইন এটা হয়ে গেলো ছড়া সাত সাত দুই নয় নয় আটে সতেরো সতেরো চার একুশ একুশ হয়ে গেলো একুশ দশ হচ্ছে একত্রিশ আর দুই মানে এইভাবেই কিন্তু আছে তাহলে সোমীয় রেগাল হবে এরপরে কোয়েশ্চেন নাম্বার আট দেখো কী বলছে বলছে চারটে অপশানের মধ্যে থেকে কোনটা অর্ড আছে তো নাম্বারিং করিনি পাঁচ সাত চার তেইশ তারপরে হয়ে গেলো পঁচিশ এটা হয়ে গেল তেরো পনেরো এগারো আর এটা কি এটা হচ্ছে উনিশ একুশ আঠেরো এরপরে দেখো কী করবে ডিফারেন্স চেক করে নাও কেমন আছে এটা দুয়ের ডিফারেন্স এটা তিনের ডিফারেন্স এটা হচ্ছে দুয়ের ডিফারেন্স এটাও তিনের ডিফারেন্স এটা দুয়ের ডিফারেন্স এটা চারের ডিফারেন্স এটা দুয়ের ডিফারেন্স এটা তিনের ডিফারেন্স তার মানে অড কোনটা ইএমওকে হচ্ছে অড অপশান থার্ড মানে এইটা অড এম ওকে এরপরের কোশ্চেনটা দেখো বলছে এখানে কী হবে চারটে অপশানের মধ্যে কোনটা হবে তাহলে দেখো কীভাবে আছে দেখে নাও জিরো থেকে এক এক থেকে দুই দুই থেকে একটা বাদ দিয়ে হয়ে গেল তিন তিনের পরে হয়ে গেলো চার এইভাবে আছে ঠিক আছে এরপরে দেখো এক থেকে হয়ে গেলো তিন তিন থেকে এখানে একটা হবে তারপরে হচ্ছে তেরো তার মানে দেখো তিন আর তেরো তিন থেকে তেরো গেল তো মাঝখানে একটা সংখ্যা বসবে তার মানে কি সেই সংখ্যাটা তিনের থেকে বেশি হবে আর তেরোর থেকে কম হবে তো অপশান থেকে বেশি দেখে নাও কোনটা তাহলে অপশান এ হয়ে গেলো রাইট আনসার আর এটাই হচ্ছে সব থেকে টাফ কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু কেউই করতে নি তো কোশ্চেনটা দেখো কীভাবে সলভ করতে হবে কোশ্চেনটা অ্যাকচুয়ালি দেওয়া আছে এইভাবে মানে এখানে যেরকম লেখার সময় লিখেছি না সতেরোটা একসাথে হয়ে গেছে আশিটা একসাথে হয়ে গেছে এইভাবে কিন্তু কোশ্চেনটা নেই কোশ্চেনটা এইভাবে আছে পরপর পরপর দেওয়া আছে কোন সংখ্যাগুলো সব কোশ্চেনটা কিন্তু এইভাবে দেওয়া আছে সব পরপর পরপর দেওয়া আছে মানে কোনো দুটো সংখ্যা কিন্তু একসাথে নেই এখানে যেরকম আশিটা একসাথে লেখা হয়ে গেছে এইভাবে কিন্তু নেই কোশ্চেনটা আছে এইরকমভাবে দুই তিন সাত দুই আট শূন্য সব পরপর পরপর আছে এখানে বলছে যে এইখানে কী হবে এরপরে দেখো এটা কীভাবে আছে এটা হয়ে গেলো তেইশ তেইশ প্লাস সাতের স্কোয়ার প্লাস দুয়ের কিউব ঠিক আছে তার মানে হয়ে গেলো তেইশ প্লাস উনপঞ্চাশ প্লাস আট তেইশ প্লাস উনপঞ্চাশ প্লাস আট মানে তেইশটাকে একসাথে আছে সাত আর দুই আলাদা আর আশিটা একসাথে ঠিক আছে এটা কিন্তু করতে করতেই প্র্যাকটিস করতে করতেই তোমরা বুঝতে পারবে ডাইরেক্ট দেখলে বুঝতে পারবে না তোমরা যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে তেইশ প্লাস উনপঞ্চাশ প্লাস ষাট মানে হয়ে গেল আটাত্তিনে এগারো মানে এটা হয়ে গেলো একত্রিশ আর উনপঞ্চাশ মানে হয়ে গেলো আশি তাহলে কীভাবে আছে তোমরা বুঝতে পারলে এরপরে কী হবে আশি পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে আশি পর্যন্ত হয়ে গেল এরপরে এই সিরিজটা দেখো এরপরে হচ্ছে সতেরোটা একসাথে থাকবে নয়ের স্কোয়ার মানে সতেরো প্লাস নয়ের স্কোয়ার প্লাস একের কিউব ইজিক্যাল টু নাইনটি নাইন হচ্ছে কিনা দেখো সতেরো প্লাস একাশি প্লাস এক মানে বিরাশি আর এদিকে সাতেরো মানে নাইনটি নাইন ঠিক আছে এরপরেরটা দেখো আমাদের আনসার আসবে একাশি তাহলে এখানে কত রাখবো তিনের তাহলে দেখো এটা এখানে ড্যাশ আছে তারপরে এখানে ড্যাশ আছে তারপরে আমাদের এতদূর পর্যন্ত কাজ হয়ে গেছে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে করতে সুবিধা হবে নাহলে গুলি যাবে সব মাইন এরপরে এখানে কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে প্লাস পাঁচের স্কোয়ার প্লাস তিনের কিউ ইজিক টু একাশি পাঁচের স্কোয়ার হয়ে গেলো পঁচিশ তিনের কিউ হয়ে গেলো সাতাশ মানে পঁচিশ আর সাতাশ হয়ে গেলো বাহান্ন একাশি থেকে বাহান্ন বাদ দিয়ে দাও উত্তর পেয়ে যাবে তাহলে এই দুটো বাদ দিয়ে দাও তাহলে এটা পেয়ে যাবে তো দুই কত হলে এগারো হয় নয় এগারো নয় নিলাম হাতে এক পাঁচের আগে ছয় মানে টোয়েন্টি নাইন তো এটার আনসার হয়ে গেল অপশান সি টোয়েন্টি নাইন তো আজকে আমরা কমপ্লিট করলাম দশটা কোশ্চেন এই কোশ্চেনগুলো মডারেট টাইপের কোশ্চেন ছিল একটা দুটো ইজি ছিল বাকি সবই মডারেট কোশ্চেন ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ